আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগকে বিব্রত করার জন্য মিস্টার পিটার দিহাস, তার বস ডোনাল্ড ফ্লু, সহকর্মী আজরা জিয়া এবং তাদের বিগ বস মিস্টার ব্লিংকেন, যিনি এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ব্লিংকেনের বস মিস্টার জো বাইডেন, শেখ হাসিনার সম্পর্কে নতুন করে চিন্তা করতে বাধ্য হবে বা হচ্ছে। আসসালামু আলাইকুম, সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ নিয়ে আমেরিকার জো বাইডেনের নতুন সিদ্ধান্ত কি? নতুন সিদ্ধান্ত, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে গোলাম মাওলানা রনি। আমরা তার কাছ থেকে এই সম্পর্কে অনেক তথ্য পাব যে কি হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে, আমেরিকা সম্পর্কে যে আলোচনা করেছে গোলাম মাওলানা রনি, তার কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে অনেক তথ্য পাবো। কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, একটি বিতর্কিত, একটি সাজানো, একটি কলঙ্কিত এবং একটি নিন্দিত, একটি গর্হিত নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, যাকে আওয়ামী বিরোধী যারা লোকজন রয়েছে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটি অধ্যায় হিসেবে অভিহিত করার চেষ্টা করছে। আর অন্যদিকে আওয়ামী লীগ, যারা এই নির্বাচনের মাধ্যমে বিজয় লাভ করেছে বলে প্রচার করছে, তাদের বক্তব্য হলো এটি একটি বিশ্ব বিজয় এবং এই বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এই দৃষ্টান্ত বাংলার জমিনে আবদ্ধ থাকবে না। এটি শেখ হাসিনার যে মস্তিষ্ক প্রসূত একটি স্মার্ট আবিষ্কার, অভিনব আবিষ্কার, চৌকস আবিষ্কার, এটি অনাগত দিনে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সভ্য দেশগুলো তারাও ধীরে ধীরে অনুসরণ করবে এবং অনেক মানুষ যারা ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় যাওয়াটা যাদের জন্য খুবই অপরিহার্য, তারা অনাগত দিনে শেখ হাসিনার শিষ্যত্ব বরণ করার জন্য তারা বাংলাদেশে আসবেন। এরকম একটি কথা আপনি যদি কল্পনা করেন এবং ক্ষণিকের তরে বাংলাদেশের জন্য যদি গর্ব অনুভব করেন, আওয়ামী লীগের জন্য যদি গর্ব অনুভব করতে পারেন, তাহলে আপনার যে চলমান দুঃখ কষ্ট বেদনা রয়েছে, ধরুন আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, কিংবা ধরুন আপনি জামাত করেন, ডাজ নট ম্যাটার, কিন্তু আপনি যখন দেশের একটা উন্নয়ন দেখবেন, ডেভেলপমেন্ট দেখবেন, তখন সেটি আপনার কাছে ভালো লাগবে এবং সেই ভালো বিষয়গুলো যদি আমরা একটু এখন আলোচনা করি এবং সেই আলোচনাগুলো যদি একটু মনের মধ্যে গুদগুদানি উঠাতে পারি, একটু অনুভব, গুদগুদানি মানে পুলক পুলক ভাব, আনন্দ আনন্দ ভাব, সুস্বরী সুস্বরী ভাব, এবং মনের মধ্যে যখন এরকম গুদগুদানি ওঠে তখন মানুষ যে কোনো বিরূপ পরিস্থিতিতে হাসতে পারে, লাফাতে পারে, চ্যাংড়ামো করতে পারে। এখন আমাদের যে সমস্যা চারিদিকে, যেগুলো শুনি, যেগুলো দেখি, এই সমস্যাগুলোর মধ্যে বেঁচে থাকাটাই আসলে খুব কঠিন একটা বিষয়। তো এর মধ্যে যদি খুব হালকা বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, ঠাপটামস্কার করি, একটু হাসি তামসায় করি, তাহলে খারাপ হয় না। এটাও এক ধরনের দায়িত্ব এবং কর্তব্য। তো আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগকে বিব্রত করার জন্য মিস্টার পিটার দিহাস, তার বস ডোনাল্ড ফ্লু, সহকর্মী আজরা জিয়া এবং তাদের বিগ বস মিস্টার ব্লিংকেন, যিনি এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ব্লিংকেনের বস মিস্টার জো বাইডেন, যুগপথ ভাবে গত 2 বছর যাবৎ এখনো চেষ্টা নেই যে তারা করেননি। তো এই 2 বছর যাবৎ চেষ্টা করে করে আওয়ামী লীগের একটা পশম আমেরিকা ছিঁড়তে পারেনি, বরং যেভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে নির্বিঘ্নে একটি নির্বাচন করে টুস করে যেভাবে ক্ষমতার উপর তারা বসে পড়ল, মসনদ যেভাবে তারা অধিকার করলেন, এতে আমেরিকা রীতিমতো টাস্কি খেয়ে গিয়েছে
এবং তারা অনাগত দিনে আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে নতুন করে চিন্তা করতে বাধ্য হবে বা হচ্ছে এরকম একটা পজিটিভ চিন্তা যদি আপনি করেন আপনার ক্ষতি কি বলেন তো আপনি যদি এরকম চিন্তা করেন যে মিস্টার জো বাইডেন এখন বয়োবৃদ্ধ তার বয়স যাই হোক না কেন তিনি শেখ হাসিনার মতো এতটা উদ্যমী নন তার শরীর স্বাস্থ্য ভালো না তিনি প্রায়ই ভুল করেন এবং তার প্রেসিডেন্ট যে রয়েছেন রানিং মেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা খুবই ভালো মহিলা জো বাইডেনও ভালো কিন্তু একবার তিনি সেই নিজের স্ত্রী মনে করে বয়সের কারণে কমলাকে তিনি ধরে ফেলেছেন আপনি তো জানেন যে ইউরোপ আমেরিকাতে প্রিয়জনকে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে জড়িয়ে ধরতে হয় অনুষ্ঠানে এবং চুমো দিতে হয় তো জো বাইডেনের যে দ্বিতীয় স্ত্রী জিল্লি বাইডেন দ্বিতীয় স্ত্রী মানে তার আগের স্ত্রী সম্ভবত মারা গিয়েছেন তারপর তিনি এই বর্তমান স্ত্রীকে বিয়ে করেছেন ভালো মানুষ আগের স্ত্রীর জন্য সব শেষ করে দিয়েছেন আর দ্বিতীয় স্ত্রীকে তিনি ভালোবাসেন তো এই ভদ্রলোক তিনি এই বয়সের ভারে নুজু হয়ে তিনি কি করলেন সেই কমলা হ্যারিসকে ধরলেন এবং এটি নিয়ে খুব ট্রল হলো এমনকি তাদের যে মিত্র সৌদি আরবে এটি নিয়ে ফিল্ম তৈরি করা হয়েছে এরপরে আপনি তো জানেন যে আমরা গ্রাম বাংলায় আমাদের যে মলদার এটিকে আমরা কি বলি এক এক অঞ্চলে এক একটা শব্দ বলে তো বাংলাদেশে যেই শব্দটি সবচেয়ে জনপ্রিয় সেটি হলো গুয়া তো গ্রামের যারা মধ্যবিত্ত সাধারণ পরিবার সেই জায়গাতে ছোটবেলা এরকম ছড়া কাটে যে বুড়া মানুষের ওই জিনিসটা ঢিল আমি ওটা দ্বিতীয় উচ্চারণ করলাম না বুড়া মানুষের ওই জিনিসটা ঢিল অর্থাৎ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মলদ্বার স্ফীত হয়ে যায় সেখানে কারণে অকারণে সেই পায়খানার বেগ যদি তাদের আসে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায় আর বায়ু ত্যাগের যে ঘটনা এটা অহরহ ঘটতে থাকে এবং বুড়া মানুষের যে সব জিনিসটা হয় সেটা হলো বায়ুতে বেশি একটা শব্দ হয় না কেমন একটা ফ্যাত ফ্যাত ভ্যাত ভ্যাত শব্দ হয় বিশ্রী বুড়া মানুষের যুবক যখন শব্দ করে বায়ু ত্যাগ করে তখন এক ধরনের সেখানে হৃদম তৈরি হয় আর বুড়া মানুষ যখন শব্দ করে আপনার বায়ু ত্যাগ করে তখন আপনি সেখানে যত সিরিয়াস মানুষই হন না কেন জীবনে যদি না কোনোদিন যদি নাও হেসে থাকেন আপনার সামনে 80-85 বছরের একজন বৃদ্ধ বা বৃদ্ধা যদি শব্দ করে বায়ু ত্যাগ করে আপনি কোনো অবস্থাতেই হাসি রাখতে পারবেন না এখন এটা বললাম কি জন্য এই মিস্টার জো বাইডেন তিনি বাকিংহাম প্যালেসে গিয়েছেন রাজার সাথে হ্যান্ডশেক করেছেন হ্যান্ডশেক করতে গিয়ে তিনি বায়ু ত্যাগ করে দিয়েছেন এবং সেই সশব্দে জোরে শব্দ হয়েছে এবং সেই শব্দে রাজার যে পরিবেশ রাজদরবারের যে গুরু গম্ভীর পরিবেশ বাকিংহাম প্যালেসের সেই পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এবং ওখানে যে সমস্ত পাহারাদার ছিলেন উপস্থিত অভিজাতবর্গ ছিলেন সবাই হেসে দিয়েছেন এবং এটা নিয়ে ব্রিটেনের যে নাম করা পত্রিকা ডেইলি মেইল অথবা মিরর এখানে বিশাল সেই নিউজ ছাপা হয়েছে যে মিস্টার বাইডেন এই কাজটি করলেন কি করে তো সেই বাইডেন অনাগত দিনে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আপনি তো জানেন যে মিস্টার ট্রাম্প খুবই বেপরোয়া স্ট্রেট ফরওয়ার্ড এবং অত্যন্ত কৌশলী তো তার সঙ্গে সঙ্গে তার যে প্রাণশক্তি নিদারুণ প্রাণশক্তি রয়েছে তার কৌশল অভিনব কৌশল গত বছর তিনি মাত করেছিলেন এবং এই বছর মাত করার জন্য তিনি যে প্রস্তুতি নিয়েছেন এই প্রস্তুতি ট্রাম্পের এই প্রস্তুতি এখনো মিস্টার বাইডেন বুঝতে পারছেন না তো কাজেই তাকে যদি নির্বিঘ্নে এটি নির্বাচন করে ক্ষমতা আসতে হয় এবং নিশ্চিন্তে ট্রাম্পকে পরাজয়ের স্বপ্ন দেখতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের পথ এবং পদাঙ্ক এ দুটো অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় নেই এবং এই বিষয়টি সরজমিনে শিখতে হলে তাকে আগে আওয়ামী লীগ সরকারকে স্বীকৃতি দিতে হবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে বন্ধুত্ব করতে হবে এরপর বাংলাদেশে এসে হাতে কলমে শিখার জন্য
প্রধানমন্ত্রী দরবারে উপস্থিত হয়ে তাকে অনুমতি নিতে হবে এবং সেই কাজটি তিনি হয়তো করবেন বা করা শুরু করেছেন বা করার জন্য চিন্তা ভাবনা করছেন এরকম একটি কল্পনা আপনি করতে পারেন এই কারণে মিস্টার পিটার ডি হাস তার যে রাষ্ট্রদূত রয়েছেন বাংলাদেশে তিনি অসাধারণ নমনীয় হয়ে পড়েছেন তিনি মন্ত্রীদের দরবারে ঘুরঘুর করছেন মন্ত্রী পালায় যাচ্ছেন মন্ত্রীদের অফিসে যাচ্ছেন কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে তাকে এই নির্বাচনের কৌশল শেখানোর ব্যাপারে কোনো রকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি অধিকন্তু তিনি কৌশল করছেন আমেরিকা কৌশল করছে তারা নির্বাচন কমিশনে হানা দিচ্ছেন এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের ফলটা কিভাবে এলো প্রতি ঘন্টায় কিভাবে সার্ভারে ঢুকলো ব্যালট পেপারগুলো যেগুলো ব্যালট বাক্সে ঢুকানো হয়েছে তো সেই ব্যালট পেপারগুলো এখন কোথায় আছে তারপরে ওখানে যে ব্যালট পেপারগুলো রয়েছে এবং ওখানে যে রেজাল্ট শিটগুলো রয়েছে সেই রেজাল্ট শিট আর এখানে যে রেজাল্ট শিটের 41% এর ভিত্তিতে দেওয়া হয়েছে এই দুটো একত্র পাশাপাশি রেখে মিলানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা যে চেষ্টা করছে এটি নির্বাচন কমিশন তো এত সদু না এত কোদোমাকড়া না তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমরা আমাদের কৌশল শিখে নিয়ে তোমরা আমেরিকাতে আবার ক্ষমতায় বসবা এটা তো হতে দেয়া যাবে না আমরা করতাম সেটা তোমাদেরকে সাহায্য করতাম যদি তোমরা নরেন্দ্র মোদীর মতো আমাদের সঙ্গে হাতে হাত মিলাতা যদি আজ নরেন্দ্র মোদী এসে আমাদের কাছে জানতে চায় সব দিয়ে দেব কিন্তু তুমি ফাজলামোটা কেন করেছো তোমাদেরকে এই জিনিসগুলো আর দেয়া হবে না কিংবা চীন যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যেভাবে ফুল নিয়ে আমাদের সংবর্ধনা জানিয়েছে তোমরা যদি সেই কর্মগুলো করতে তাহলে হয়তো আমরা এই কাজগুলো করতাম কিন্তু সেটি না করে তুমি যে কাজগুলো করেছো যে খুব ভাব দেখিয়েছ সততার ভাব দেখাইছো আবার এখন নির্বাচনের পরে আমাদের কৌশল শিখে নিয়ে তোমাদের দেশে সেই নির্বাচনগুলো তোমরা করার জন্য চেষ্টা করবা আমরা এত বেকুব নই আমরা এর আগে কিভাবে বিরোধী দল দমন করতে হয় কিভাবে বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকাতে হয় এই জিনিসগুলো আমরা যে করেছি সেগুলো তোমরা শিখে নিয়ে তোমরা কি ট্রাম্পকে জেলে ঢুকাওনি তোমরা কি ট্রাম্পের বিরুদ্ধে মামলা দাওনি আমরা যেভাবে বিএনপি অফিসে তল্লাশি চালাই তোমরা কি সেইভাবে ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালাও নাই কাজেই অনাগত দিনে তোমরা যে আমাদের মতো নির্বাচন করবা না সেটা কি করে বলবো কাজেই আমাদের পদ্ধতি যদি তোমাদের শিখতে হয় তাহলে নাকে খত দিতে হবে তারপর আমাদের সঙ্গে একটা সমঝোতা এমওইউ স্বাক্ষর করতে হবে এবং আমাদের এই আবিষ্কারে যে প্যাটেন্ট রাইট রয়েছে আমরা আবিষ্কার করেছি এটির মূল্য দিতে হবে এবং সেই মূল্য তোমরা কিভাবে দিবে সেটি একটা প্রস্তাব আকারে আমাদেরকে দাও অফার দাও এটা অ্যাকসেপ্ট করলে এরপরে মিস্টার বাইডেন আসুক তখন দেখা যাবে তো এরকম যদি একটা উপন্যাস বানিয়ে কাহিনী বানিয়ে গল্প বানিয়ে নাটক বানিয়ে আপনি যদি এই দামি নির্বাচনের সঙ্গে সঙ্গে একটি দামি কল্পনা তৈরি করতে পারেন জিনিসটা খারাপ হবে না ভালো মতো লিখতে পারলে ভালো নাটক তৈরি হয়ে যাবে সিনেমা তৈরি হয়ে যাবে এবং ব্লকবাস্টার হয়ে যেতে পারে সম্মানিত দর্শক, গুলাম মাওলানা রনি সে যে আলোচনা করেছে যে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। আমেরিকার জো বাইডেন সম্পর্কে অনেক আলোচনা তথ্য দিয়েছে, বাংলাদেশ নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছে, তার সেই মন্তব্য আপনারা শুনতে পেয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।